আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি জাবের, আবারও ডেলি বাজার নিউজ থেকে চলে আসছি আপনাদের সাথে। আজকে বুধবার, তো আজকে গরুর দাম কেমন গাবতলী হাটে এবং কি ধরনের গরু আসছে, মাঝারি সাইজের বা বিগ সাইজের গরু, আমি আপনাদেরকে দাম জানানোর চেষ্টা করব। তো আমার সাথে বরাবরের মতো আছে মঞ্জু ভাই। আসসালামু আলাইকুম মঞ্জু ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছেন। বেচা কিনি কেমন আছে? মোটামুটি আর কি। আপনি বলে, আমি শুনছি আর কি, আপনি বলে 45,000 টাকা দামের গরু দিবেন এবার? দিম, আল্লাহ আল্লাহ যদি বের দেয়। 45, 50, 60 সব গরু ধরনের গরু দিতে পারো। দাঁতালা গরু না দাঁত ছাড়া? দাঁতালা গরু, অরিজিনাল দাঁত দেখাই দিম, আসেন দেখবেন, এখন দেখাই দিম আপনাদের। তাই ভিডিওতে দেখাই দিম। তাই দাঁতালা গরু? দাঁতালা গরু। আচ্ছা, তো গরু কটা আছে আজকে? 10টা। তো চলেন, কই থেকে শুরু করবো? এই যেটা, এটা কত কেজি গোস্ত হবে? আরে না, কি কয়, 75 কেজি? 75 কেজি দাঁত যাকে বলে দুই হেন, দেখছেন দাম কত চাইতেছেন? 50 হলে বিক্রি করুন ভাই। হ্যাঁ, 50, এটা 50 হলে বিক্রি করবেন? এর কম না, 45 দিয়ে দেন। আচ্ছা, 50,000 গরু। দর্শক দেখতে পাচ্ছেন, এটা মানে মঞ্জু মামা বলতেছে যে এটাতে মানে 75 কেজি গোস্ত হবে, মানে 5 কেজি কম দুই মন। আচ্ছা আচ্ছা, তারপরে এটা দেখি, এটা কি অবস্থা? এটা 60,000 হলে বেচবেন? ওজন কিরকম হবে? 100 কেজি। এটাও দাঁতছে? এটাও দুই দাঁত? আচ্ছা, এরপরে এরপর একটু বড় সাইজ, এটা কেমন হবে গোস্ত? ৪.৫ মন। এটা দাম চাচ্ছেন কেমন? 1,25,000। কত হলে বেচবেন? 1,00,000 হলে বেচা হবেন? একটু বেশি মনে হয় তাছে দাম? আচ্ছা, তারপরে এটা আপনার লগে আমি দামা দামি করুম গরু কেনার সময়। আচ্ছা ঠিক আছে, তারপরে এটা একটু ওদিকে দেন, এটার কি অবস্থা? একই দাম, 78। গোস্ত কি সেম? এগুলো সব দাঁতছে? তো কেউ যদি কোরবানির জন্য নিতে চায় নিতে পারবে? আচ্ছা, এই সাদাটা তো খুব সুন্দর হাসা মনে হইতেছে, এটা কিরকম ওজন হবে? কিরকম 3 মন থেকে 5 কেজি শর্ট আছে? এটা দাম চাচ্ছেন কেমন? 72-73 হলে বিক্রি করবেন? 75 দাম চাইতেছেন? হাসা, খুব সুন্দর গরু এটা। আচ্ছা, তারপরে এরপরে এটা, এটাও কেমন হবে গোস্ত? এটার একটু এদিকে চাপান, কয়দিন পর তো গরু দেখাইতে পারবো না জায়গার জন্য, এখন একটু দেখা নেই, এভাবে থাকবে? আচ্ছা, তা আপনার এটা কত চাইতেছেন দাম? 80 চাইতেছেন? 75 হলে বেচবেন? 3 মন হবে গোস্ত? 3 মন হবে? আচ্ছা আচ্ছা, তারপরে এটা 70 হলে বেচবেন? এটা কেমন হবে গোস্ত? 3 মনের কম হবে? আচ্ছা, এই একটু দাঁড়া করান, এটাও তো খুব সুন্দর একটা। হ্যাঁ, এটাও তো সাদা কালারের খুব সুন্দর গরু। তো এটা কিরকম, কি দাম চাইছেন? কিরকম 63-62 হলে বিক্রি করবেন? দাম চাইতেছেন 70? এই তো শেষ, নাকি আরো আছে? আরেকটা আছে, ওইটা বাদ রাখ, মুখে ওটাও দেখাই, এডিট দিকে চাপা না, মহিলা দেখান যাবো না। এটা তো 3 মন হবে না মামা? না, এটা গোস আছে 90 কেজি। 90 কেজি, তার মানে 3 মন হইলো না? 100 কেজি কম আছে। আচ্ছা, এটার দাম চাচ্ছেন কেমন? এটা 55 হলে বিক্রি করে দিবেন? 60 দাম চাইতেছেন? 55 কেন, 50 দিবেন না? না, 50 দিবেন না? আচ্ছা, তা দর্শক এই ছিল মঞ্জু মামার ডোগার থেকে গরু। তো মঞ্জু মামা, আপনাকে অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য, আর আপনি তো জবান দিচ্ছেন যে 45,000 টাকার গরু দিবেন। দিতে পারবো আলহামদুলিল্লাহ। আচ্ছা,
তো ঠিক আছে মনি মামা ভালো থাকবেন নাকি আরো ভিডিও হবে ইনশাআল্লাহ তো এখানেই বিদায় নিব সবাই দেখলেন মনি মামার ডগা থেকে গরুর দাম কেমন একটু জানাইলাম তো এখানেই বিদায় নিব সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ